নমস্কার বন্ধুরা, সেভ দ্য ক্যানভাসের আরও একটি ভিডিওতে স্বাগত আপনাদের। স্পিতি ট্রিপের আজ আমাদের অষ্টম দিন এবং শেষ দিন। গতকাল আমরা কল্পা থেকে সুইসাইড পয়েন্ট, কিন্নর কৈলাস মহাদেব, হিমাচলি স্থাপত্যের মন্দির, মোনাস্ট্রি দেখে রাতে ছিলাম ফাগুতে। আজ আমরা ফাগু থেকে সিমলা যাচ্ছি। আপনারা যারা আগে সিমলা দেখেননি তারা রাতে সিমলায় চলে যাবেন। আর আজ আমরা ঝাকু টেম্পল ও ম্যাল রোড ঘুরে রাতে পৌঁছাবো চণ্ডীগড় স্টেশনে। আমাদের ট্রেন রাত 1:25। ট্রিপের প্ল্যানটি আমাদের প্রথম ভিডিওতেই দেওয়া রয়েছে, তবুও যারা নতুন তাদের জন্য আবারও বলছি, চণ্ডীগড় থেকে চণ্ডীগড় পর্যন্ত। চণ্ডীগড়ে রাতে পৌঁছেই যাওয়ার গাড়ি বুক করে নিন, ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল। Day 1 চণ্ডীগড় থেকে নারকান্ডা নাইট স্টে, Day 2 নারকান্ডা সাইট সিন করে সোজা সাংলা ও চিটকুল, রাতে সাংলায় থাকা। Day 3 সাংলা থেকে তাবু, যাওয়ার পথে গিউ মনেস্ট্রি দেখা। Day 4 তাবু থেকে বেরিয়ে পথে ধানকার মনেস্ট্রি দেখে কাজাতে নাইট স্টে। Day 5 কাজা সাইট সিন করে তাবু ফিরে এসে নাইট স্টে। Day 6 তাবু থেকে নাকোর লেক মনাস্ট্রি দেখে কল্পা। Day 7 কল্পা সাইট সিন করে ফাগু অথবা সিমলা নাইট স্টে। Day 8 সিমলা সাইট সিন করে চণ্ডীগড় স্টেশন। যেহেতু এখনও চন্দ্রতাল খোলেনি তাই আমরা এই রাস্তাতেই ফিরলাম, নইলে মানালি হয়ে ফেরা যায়। যাই হোক, ট্রিপের প্রতিটি ভিডিওতে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি, অবশ্যই দেখবেন, ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম। সিমলা পার্কিং এরিয়াতে গাড়ি রেখে আমরা 12 নাগাদ বেরিয়ে পড়লাম। কোনো গাড়ি ভাড়া না করেই লিফটের সাহায্যে পৌঁছে যান ম্যাল রোডে, যেমনভাবে আমরা যাচ্ছি। অসুবিধা হলে কাউকে জিজ্ঞাসা করুন অথবা ভিড়ের সাথে সাথে চলুন, ঠিক পৌঁছে যাবেন সোজা ম্যাল রোডে। আপনারা যারা আগে আসেননি তারা এর সাথে কুফরি, গ্রিন ভ্যালি পার্ক, ড্রিমল্যান্ড ইত্যাদি দেখে নেবেন। আর ম্যাল তো সবসময় জমজমাট, তবে এই দুপুর সময়টা একটু ফাঁকা থাকে। ম্যাল রোড দিয়ে সোজা উপরে উঠে গেলে পৌঁছাতে পারবেন ঝাকু টেম্পল যাওয়ার জন্যে রোপওয়েতে। ম্যালের দুপাশে পশরা সজ্জিত ঝলমলে দোকান থেকে নিয়ে নিন প্রিয়জনের জন্যে উপহার, তবে সব জিনিসেরই দামটা একটু বেশি। ইংরেজ শাসনে তাদের গ্রীষ্মকালীন যে রাজধানী তা হলো সিমলা, তাই এই যে অফিসগুলো আশেপাশে চোখে পড়ছে তা কিন্তু একদম ইংল্যান্ডের মতনই। সামনেই রয়েছে সিমলার ক্যাথলিক চার্চ, আপনারা চার্চও এখান থেকে দেখতে পারেন। আর ম্যালের একদম উপরিভাগে রয়েছে সাদা সাদা টেন্ট করে অনেক দোকান, এখানে কোনো কিছুর মেলা বসেছে হস্তশিল্পের। এখন সোজা যাচ্ছি রোপওয়ের পথে। পথটা একটু চড়াই আর একটু রোদ ছিল বলে আমাদের কষ্ট হচ্ছিল, তবে সবার সাথে চলতে থাকলে খুব একটা কষ্ট হবে না। বেশ খানিকটা গিয়ে এই বিল্ডিংটা চোখে পড়বে, এটাই হলো রোপওয়ে যাওয়ার বিল্ডিং। এখানে পাহাড়ের যাওয়া এবং আসা মিলে 500 টাকা পড়বে। উপর থেকে নিজের সিমলা শহরটিকে লাগছে ঠিক এরকম। এই বিল্ডিংয়ের উপর থেকে রোপওয়ে রয়েছে ঝাকু যাওয়ার। উপরে এসে অপেক্ষা করতে করতে দেখা পেলাম একজন হিন্দি মুভি স্টারের, বলুন তো কে? হ্যাঁ, সালমান খান। এর একটি মোম মূর্তি রয়েছে এই ওয়েটিং রুমে, আর যথারীতি আমরাও কিছু ফটো তুলে নিলাম। এবং আমাদের সময় চলে এলো যাওয়ার। 2টো রোপওয়ে যায়, 2টো আসে। একটা রোপওয়েতে 6 থেকে 8 জন বসা যায়, বাচ্চারা সহ। তো আমরা যে রোপওয়েতে উঠলাম তাতে গেলাম 6 জন। উঁচু উঁচু পাইন গাছের আরো উপর দিয়ে উঠতে লাগলাম পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে ঝাকু টেম্পল। দূরে গোটা সিমলা শহরটি ক্ষুদ্র হয়ে সমগ্রটা চোখে ধরা পড়ছে।
দারুণ ভালো লাগা। তবে যারা লিফটে আসতে না চান তাদের জন্য রয়েছে বাঁধানো হাঁটা পথে ঝাঁকুতে যাওয়ার রাস্তা। তবে এই মন্দিরে কয়েকটা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এই মন্দিরে রয়েছে প্রচুর হনুমান, তাই নিজের জিনিস ভীষণ সাবধানে রাখবেন। একটু অসাবধান হলেই কিন্তু আপনার হাতের জিনিস চলে যাবে হনুমানের দখলে, এবং সেটা চোখের নিমেষে আপনি বুঝতেও পারবেন না। এটি হলো একটি রাম মন্দির, সাথে হনুমান মন্দিরও রয়েছে পাশে। তবে মন্দির একটা থাকলেও এর প্রধান আকর্ষণ কিন্তু 8054 ফুট উচ্চতায় অবস্থিত 108 ফুট উচ্চতা বিশিষ্ট একটি হনুমান মূর্তি। এই মূর্তি সিমলার প্রায় সর্বত্র থেকেই চোখে পড়বে। যখন আপনি সিমলায় ঢুকবেন দূরে তাকালে এই মূর্তি কিন্তু আপনার চোখে পড়বে। আর এই মূর্তির পরেই যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে তা হলো লম্বা লম্বা পাইন গাছের রাজত্বে ঘেরা এক টুকরো স্বর্গ। শান্ত নীরব অক্সিজেন ভরপুর এর চারপাশটা দেখলে আপনার মন ভরে যাবে। সাথে এর গাছগুলির মোটা মোটা গুড়ি সাক্ষ্য দেবে এর প্রাচীনত্বের, যতক্ষণ খুশি কাটানি স্বর্গগুলিতে। আর অন্য পাশে গেলে পাবেন ফুলেদের রাজত্ব। নানা রঙের নানা আকারের ফুল ফুটে রয়েছে, সেখানে রয়েছে বড় বড় ঝাউ গাছ। এই ফুলেদের দেখেই ভরে যাবে আপনার মন। এবার ফেরার পালা, এখন 4টে বাজে। খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে গেলাম ম্যালে। দুপুরের খাবার খেলাম ম্যালেরই এক দোকান থেকে। পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম সিমলা থেকে। ট্রিপ শেষ, এবার সোজা গিয়ে চণ্ডীগড় স্টেশন থামা। তবে 5টা বাজলেও এখানকার পরিবেশ তো আগেই বলেছি, 7টা সাড়ে 7টা 8টার আগে এখানে সন্ধ্যা নামে না। তাই রাস্তার সমস্তটাই আমরা উপভোগ করতে করতে চললাম। রাত 1:30টার সময় ট্রেন ধরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। পরদিন ট্রেন যখন এলাহাবাদ স্টেশন দাঁড়িয়ে রয়েছে তখন কিছু খাবার কিনতে গিয়ে এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেটাই এখন শেয়ার করব। এই যে এই সমস্ত দোকানগুলো দেখা যায়, এই দোকানগুলো থেকেই আমরা ট্রেন থেকে নেমে তাড়াহুড়োতে জিনিস কিনে নিয়ে চলে আসি, টাকার হিসাব না করে। ওরা যা দাম বলে তাই দিয়ে দিই, সবাই নয় কিন্তু বেশিরভাগই দামটা বাড়িয়ে বলে। ধরতে পারলে বলে ও ভুল হয়ে গেছে। আমাদের সাথেই এরকম 2-3 বার হলো। প্রথম দিকে ভাবছিলাম সত্যি হয়তো ওদের ভুল হয়েছে অনেক তাড়াহুড়োতে, কিন্তু পরে বুঝলাম না, এটা একটি স্ক্যাম। তাই অবশ্যই জিনিস কিনে তার দাম অনুযায়ী হিসাব মিলিয়ে দেখে নেবেন। আমরা চণ্ডীগড় থেকে আগে যেটা ছিল কালকা সেটাই এখন নাম হয়েছে নেতাজি এক্সপ্রেস, তাই ধরেছিলাম। এবং IRCTC এর থেকে ট্রেনে গিয়ে ওদের কর্মীদের কাছে খাবার অর্ডার করেছিলাম। এগ থালি 160 টাকা, ভেজ থালি 150 টাকা এবং চিকেন থালি 180 টাকা। আমরা এগ থালি নিয়েছিলাম, তাতে ছিল ডাল সেদ্ধ, সবজি, 2টো ডিম, সাথে স্যালাড আর আচার এবং 2টো রুটি। যথেষ্ট ভালো খাবার ছিল। ট্রেনের খাবার যে এতটা ভালো হতে পারে তা আমরা কিন্তু আশা করিনি। এই খাবার খেয়ে বুঝলাম যে না, সত্যি ভালো খাবার। আমরা পরদিন দুপুর এবং রাতে এই একই খাবার অর্ডার করেছিলাম।
আমরা পরদিন সকাল 8:30 সময় নামলাম হাওড়া স্টেশন। এখানেই শেষ হলো আমাদের স্পিডি ট্রিপ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। নমস্কার, গুড নাইট।